কিছু বলবে মা? বলে বলো। রাগ করবি না তো? আবার মেয়ে দেখা শুরু করেছ? ভুল কিছু করছি বল? আমি তো সেটা বলছি না মা, আমি বলছি আমি এখনো মেন্টালি স্টেবল না। এখনো স্টেবল না? তাহলে কবে? এক বছর ধরে তো অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, দেখো। রাগ করে বলছিস না তো বাবা? আরে না, রাগ করে বলা কি আছে, দেখো। দিলার আপা একটা মেয়ের ছবি এনেছেন। বেশ তো, তুমি দেখো। তুই ছবিটা দেখবি না? আমার দেখার দরকার নেই তো মা, তুমি দেখো, তোমার পছন্দ হলেই ওকে। বাবা একটা বার দেখ। তুমি দেখো। মেয়েটার অফিস কিন্তু সিটি সেন্টার শপিং মলের উপরে। মা আজকে এমনিতেই আমার অনেক মিটিং আছে, সো আমি তোমাকে কথা দিতে পারছি না, তবে হ্যাঁ ট্রাই করব। বাবা আজকে না যাস, অন্য দিন যাস। মেয়েটার নাম অদিতি, সিটি ফোনে কাস্টমার কেয়ারে চাকরি করে। আচ্ছা ঠিক আছে মা। হ্যালো, আমি কি একটু অদিতির মায়ের সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলছি, আপনি কে বলছিলেন? আমি মিসেস ইয়াসমিন চৌধুরী, আদিল চৌধুরীর মিসেস। আমি ঠিক চিনতে পার। ও হো, সরি সরি, দিলার আপা বোধহয় আপনার ছেলে হিমেলের জন্যই অদিতির সিভিটা। জি জি, ঠিক ধরেছেন, আমি হিমেলের মা। কেমন আছেন আপা? জি আপা ভালো আছি, আপনি? জি আপা, আপা সরি, আমি ঠিক আপনাকে তখন ঠিক মতো চিনতে পারিনি। কিছু মনে করবেন না আপা, প্লিজ। না না, মনে করার কি আছে, আসলে আপনার সাথে তো আমার ওইভাবে পরিচয় হয়নি। একটা কথা ছিল আপা। হ্যাঁ বলুন। দিলারা আপা অদিতির অফিসের ঠিকানা দিয়ে বলেছিলেন যে আমরা চাইলে ওখানে দেখা করতে পারি। আমি বলি কি আপা, আমরা গার্জিয়ানরা দেখার আগে ওরা দুজন যদি নিজেদের মধ্যে একটু কথা বলে নেয় তাহলে ভালো হয় না? হ্যাঁ বেশ তো, ভালোই তো হয়। আমি হিমেলকে আপনার মেয়ের অফিসের ঠিকানা দিয়েছি, বলেছি সুযোগ পেলে একটু দেখা করতে। তো হিমেল কি আজই যাবে? আমাকে বললো যে ও চেষ্টা করবে।
ও তাহলে আমি এক্ষুনি অদিতিকে বিষয়টা জানিয়ে রাখি। ঠিক আছে আপা, রাখছি, ভালো থাকবেন আপা। জি আপা, জি, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি অদিতি, আপনি হিমেল, মা বলেছিলেন যে আপনি আসবেন। আপনি ভেবে আমার ছবি দেখেননি? ও হ্যাঁ, না মানে আসলে আমি সেই কারণে আসিনি। বেশ তো, মানে কি কারণে এসেছেন সেটাই বলেন। আই থিঙ্ক আই শুড গো। না না, ওয়েট, আই থিঙ্ক উই শুড টক। সামনে একটা কফি হাউস আছে, আমরা বরং ওখানে যাই, গিয়ে কথা বলি। চলুন। আমার মনে হচ্ছে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বলে ফেললে তাহলে আপনি একটু রিল্যাক্স ফিল করবেন। হ্যাঁ মানে তা ঠিক, কিন্তু বুঝে উঠতে পারছেন না বলা ঠিক হবে কিনা, তাই তো? আসলে আসলে আমার একটা সিটি নাম্বার ছিল। ছিল কেন? আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, আই মিন ছিনতাই হয়েছিল। ও, আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট। এখন কি মানে সিমটা তুলতে চাচ্ছেন? না না, সিমটা আমি তুলেছি, আসলে আমার ওই ওই নাম্বারটাতে একটা পার্টিকুলার নাম্বার থেকে কল আসতো রেগুলার। ও আচ্ছা, ট্রেডিং কল? না না, এনকারেজিং কল। আই মিন উই হ্যাড এ ভেরি ভেরি নাইস রিলেশনশিপ। অ্যাফেয়ার? নট রিয়েলি, বাট অলমোস্ট। তা বলতে পারবো না, তবে আসলে হঠাৎ করেই পরিচয়, ইনফ্যাক্ট ফোনে ফোনে পরিচয় একদিন। কিরে এত জরুরি তলো? না মানে খুব জরুরি না, আপনি চাইলে ধীরে সুস্থ আসতে পারেন। কি ব্যাপার, তোর গলা কি হলো? ছেলেদের মতো হয়ে গেল কেন? কারণ জন্মসূত্রে আমি একজন ছেলে, তাই গলাটাও ছেলেদের মতো। কিন্তু আমি তো স্বপ্নাকে ফোন করেছি। দ্যাটস ইওর প্রবলেম। কিভাবে হলো? অনেক ভাবে হতে পারে, এক হতে পারে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন, মানে যে আপনাকে নাম্বারটা দিয়েছে সে ভুল নাম্বার দিয়েছে। তা কেন হবে? তাহলে যে অপশনটা দাঁড়ায় সেটা তো খুবই অপমানজনক। মানে মানে আপনি নাম্বার চেনেন না, 6 চাপ থেকে 7 জিবে দিয়েছে। অসম্ভব। তাহলে অপারেটর আলাদা। সেটাই হয়েছে, ওর আর আমার আসলে একসাথেই সিম কেনা। ও নাম্বারটা আমার চেয়ে এক বেশি,
পরে আমি মাইগ্রেট করে সিটি ফোনে চলে এসেছি, ও আসে নাই তো। এখন কি আপনি কি আমার সঙ্গে গল্প আরো চালিয়ে যেতে চান? আমি কি আপনার সাথে গল্প করছি? তাহলে এটাকে আপনি কি বলবেন, আই মিন কি বলতে চান? সরি, আপনাকে আমি ডিস্টার্ব করলাম। আমি তো বলি নাই আমি ডিস্টার্ব হচ্ছি, ইনফ্যাক্ট আই এম এনজয়িং। এনিওয়ে আমি রাখছি। অ্যাজ ইউ উইশ। তবে হ্যাঁ, নেক্সট টাইম থেকে ডায়াল করার সময় একটু দেখে শুনে ডায়াল করুন। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার নাম্বারটা চাচ্ছিল বান্ধবীর জন্য। হ্যাঁ, ডিফারেন্ট অপারেটর হতে নাকি খরচ একটু বেশি হয়ে যাচ্ছিল। রাগ করেছেন? না না, রাগ করবো কেন? তাহলে কি আপনার বান্ধবী স্বপ্নার সঙ্গে কি আপনার রাগারাগি চলছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এটা বলতে পারেন। ওকে, প্যাচাপও তো হয়ে যেতে পারে না? না, প্যাচাপ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। ওরে বাবা, আপনার জেদ কি এতই মারাত্মক? প্যাচাপ জীবিত মানুষের সাথে হয়। মানে? মানে শি ইজ ডেড। দিন পাঁচেক আগে একটা কার অ্যাক্সিডেন্টে। ও নো। তবে আপনাকে আসলেই ধন্যবাদ, আপনি আমাদের কথা ভেবে সিমটা দিতে রাজি হয়েছেন। আই এম এক্সট্রিমলি সরি। আমি খুবই সরি। আই এম সরি টু হিয়ার দ্যাট। আপনি কেন সরি হতে যাবেন? এই অ্যাক্সিডেন্টে তো আপনার কোনো হাত ছিল না। না মানে তারপরও একটা খারাপ লাগা সারা জীবনই থেকে যাবে। সরি। তারপর আমাদের মধ্যে একটা খুবই খুবই সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। প্রায় ফোন করতাম, গল্প করতাম, বিভিন্ন টপিক নিয়ে গল্প, অফিসে কী করতাম, মার সাথে কী নিয়ে ঝগড়া হলো, দিস অ্যান্ড দ্যাট, এভরিথিং। ইনফ্যাক্ট হয়তো কিছুটা ভালো বেসে ফেলেছিলাম। কিছুটা না, বোধহয় পুরোটা। হয়তো, আর এই জন্যই রিনি আসলে এটা জেনে ফেলে কি ভাববে সেটা ভেবে খুব চিন্তা হতো। তার নাম রিনি? ও হ্যাঁ, আপনাকে তো রিনির নামই বলা হয় নাই, সরি। তারপর বল। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিট কনফিউজড। একটা অচেনা
অজানা মেয়ের সঙ্গে পরিচয়, কতটুকু এগিয়ে নেওয়া উচিত, সব কিছু মিলিয়ে এলাম, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। দেন সাহস করে একদিন বললাম যে আমাদের দেখা উচিত। দেখা হয়েছে? কেন? আসলে দেখাটা হলো না। যেদিন আমাদের দেখা হওয়ার কথা ছিল, যেদিন আমাদের একটা কফি হাউসে দেখা হওয়ার কথা ছিল, সেদিন যা কইতেছি মন দেয় শুনেন, কোনো ঝামেলা করেন না, আমিও কোনো ঝামেলা করবো না, যা আছে দিয়ে দেন। দেন আমার কাছে কিছু নাই ভাই। আজকের দিনে কেউ কিছু না নিয়ে বেরোয়, দেন মানি ব্যাগটা দেন। এবার মোবাইলটা দেন, বের করেন। ছেড়ে দেব, বলেছিলাম না কোনো ঝামেলা না করতে, ঝামেলা করছেন তো। দেন মোবাইলটা দেন, দেন মোবাইল। ভালো করে বোঝেন তো, ঝামেলা করলে ঝামেলা করতে হয়, তাই না? তাহলে ঝামেলাটা নেন। তারপর তো আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরলো দেখলাম আমি হাসপাতালে, আমার নাকি 2 মাস পর জ্ঞান ফিরেছিল, কোমাতে ছিলাম। আসলে বেশ বাজেভাবে ব্লিডিং হয়েছিল, কপাল ভালো যে বেঁচে ফিরতে পেরেছি। ওই মেয়েটা আপনাকে দেখতে আসেনি? দেখতে আসবে কি করে, ও তো আমার অবস্থা সম্পর্কে কিছুই জানতো না। তা আপনি ফোন করতেন? 3 মাস পর যখন মোটামুটি একটু উঠে বসতে পারলাম তখন করেছি না। তারপর আসলে সেই ব্যাপারটাতে আমি একটু আপনার সাহায্য চাই। মানে? না মানে বলতে চাইছিলাম, আপনাদের ডাটাবেজে তো আপনাদের কাস্টমারের নাম, ঠিকানা, বাসের এড্রেস এসব তো থাকে। আপনি বরং মেয়েটাকে আরেকটু ফোন করেন। ফোন করেছিলাম আমি, ওর সিমটা বন্ধ। আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে উঠতে 3 মাস সময় লেগে যায়। আসলে ততদিন ওর সাথে আর কোনো যোগাযোগ আমি করতে পারিনি। এর মধ্যে ওর কোনো কিছু হয়েছিল কি না, ও আমাকে বিট্রেয়ার ভাবলো কি না, কিছুই জানতে পারিনি। তাই আম রিয়েলি সরি, এটা আসলে সম্ভব না। আমাদের কাস্টমারের কোনো ইনফরমেশন আমরা কাউকে দিতে পারি না, কারণ এটা আমাদের নিয়মের মধ্যেই নেই। ইটস ওকে, দেন সরি টু ডিস্টার্ব। আপনি বরং একটা কাজ করেন, আপনি কালকে একবার আমার অফিসে চলে আসেন, আমি দেখি যদি যদি কিছু করা যায়।
কাস্টমারের কিছু ডাটা আমাদের সার্ভারে থাকে, কিন্তু সেটা কারোর কাছে ডিসক্লোজ করা সেটা আমাদের নিয়মে নেই। হ্যাঁ মানে সেটা তো জানি, বাট সেটা তো ফর সিকিউরিটি রিজন, আমার ক্ষেত্রে তো রিনিজ সে ভয়টা নেই। হয়তো, কিন্তু ব্যাপারটা তো আমাদের জন্য আনএথিক্যাল। আর কোনো উপায়? সার্ভারে কিছু ডাটা থাকে, যেমন নাম্বারটা থেকে কবে কোথায় কল করেছে বা এসএমএস করেছে, কত মেগাবাইট ইউজ করেছে, অর লোকেশন কোথায়, যদি কেউ আইটেমাইজড বিল চায় সেজন্য। সেটা কি কোনোভাবে আমাকে হেল্প করতে পারে? একটা ব্যাপার জানা যেতে পারে, সেই দিন মানে সেই দিন আপনাকে কোনো এসএমএস বা কল করেছিল কিনা সেটা জানতে পারি। করেছিল? ওয়েট আ সেকেন্ড। এই নাম্বারটা কত 9 মাস ধরে বন্ধ। জি, সুস্থ হওয়ার পর থেকে আমি অনেকবার ওই নাম্বারটাতে ট্রাই করেছি কিন্তু বন্ধ পেয়েছি। আচ্ছা, আপনার ছিনতাইটা যিনি কবে হয়েছিল বলেছিলেন? 25 এপ্রিল। 25 এপ্রিল, রাইট। 25 এপ্রিল এই নাম্বার থেকে আপনাকে একবার কল করা হয়, সেটা রিসিভও করা হয়েছে, 1 মিনিট কথাও বলা হয়েছে। হ্যাঁ, ফোনটা ছিনতাইকারীর হাতে ছিল। সম্ভবত। এরপরে আপনাকে আরও কয়েকবার কল করা হয় কিন্তু ফোন রিসিভ করা হয়নি। তারপরে একটা এসএমএসও করা হয়েছে আপনার ফোনে। আর কিছু? যেহেতু এটা প্রিপেড সিম, ইনকামিং এর কোনো ডাটা এখানে নেই, আর উনি তো কোনো আউটগোয়িং কলও করেননি। আর কিছু? তারপরে কয়েক মাস আপনাকে ফোন করেছিল কিন্তু মেবি হয়তো বা তারপরে সিম বা ফোনই সে চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা, ঠিকানাটা কি কোনোভাবে দেওয়া সম্ভব না? না, তবে তবে অদিতি, ছেলেটা এসেছিল রে। কেমন দেখলি? আছে আছে মানে মানে একটু একটু পাগল টাইপ। ওর না অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর একটু হলো তো মরেই যেত, তখন থেকে মাথায় একটু। কিন্তু ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট, বুঝেছিস? কি ভাবছিস রে? কি বলল? কি বলল মানে? মানে ছেলের মা কি বলল? ছেলের মা বলল তোর মতামত জানতে। কি বলবো, দিলার আপাও বললো ছেলেটা খুব ভালো। আমি তোকে জোর করব না, তুই ভেবে দেখ। Thank you.
আপনি কি রেনি? জি আমি রেনি, আপনি? আপনি আপনি আমাকে চিনবেন না, আসলে আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আপনার পরিচয়টা জানতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি অদিতি, আমি সিটি ফোন কাস্টমার কেয়ারে আছি। বাট আমার কাছে বলছি, কিন্তু তার আগে না মানে আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। প্রশ্ন? না না আসলে প্রশ্ন না, আমি আসলে কনফার্ম হতে চাচ্ছি যে আমি যেই মানুষটাকে খুঁজছি আপনি সেই মানুষটা কি না। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি কি প্রায় বছরখানিক আগে সিটি ফোনের সিম ইউজ করতেন? থাকলেই বা? আমি শুধু জানতে চাচ্ছি আপনি সিটি ফোনের সিম ইউজ করতেন কি না, আর এটা কি আপনার নাম্বার ছিল? তাহলে আমি ঠিক মানুষের কাছে এসেছি। এখন আমি আপনাকে সব খুলে বলছি। আমাকে কখনো ভালোবাসার কথা বলেনি, কিন্তু আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। যেহেতু আমাকে নিজে থেকেও কিছু বলেনি, আমিও কিছু বলিনি। কিন্তু যখন বলল সেদিন আমার বিয়ে ছিল, ওর কথা শুনে আমি কোনো কিছু না ভেবে পার্লার থেকেই পালিয়ে কফি শপে চলে যাই। ওখানে বসে আমি ওর আসতে দেরি হচ্ছে দেখি বারবার ফোন করতে থাকি। ফোনের জ্বালা আর ভাল লাগতেছে না। হ্যালো হ্যালো আমি
কখন থেকে কফি হাউসে বসে আছি, তুমি কখন আসবে? আসুম না। আসবে না মানে? আসুম না মানে আসুম না, আপনি কফি খেয়ে বাড়ি যান না। মানে? মানে আপনি কি বাংলা বুঝেন না? কইতেছি যে আপনি কফি খেয়ে বাড়ি যান গা, এত প্যাক প্যাক কইরেন না। তোর হ্যালো 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 আমি আসলে আপনার কাছে এসেছি একটা পারমিশনের জন্য। কি পারমিশন? আসলে আমাদের এমন কোনো নিয়ম নেই যে আমরা কোনো কাস্টমার ইনফরমেশন কাউকে দিব। সে আপনার অ্যাড্রেস চাচ্ছিল, আমি কি আপনার অ্যাড্রেসটা তাকে দিব? এখন আর অ্যাড্রেস দিয়ে কি হবে? এমন কেউ কি নেই যে আপনার বিয়েটা আটকাবে? একবার ওর কথা শুনে বিয়ের আসর থেকে পালিয়েছিল, পরিবারের সবাইকে ছোট করে। কিন্তু আমি যদি পাত্রকে রিকোয়েস্ট করি, আমি একবার ওর জন্য বাসা ছেড়ে চলে গেছি। আজকে কি আবার আমার বাবা মা ছোট
Subscribe and press the bell icon on YouTube app and never miss another update.